আছে আসলে তোমরা সবাই ভালো আছে, আমিও খুব ব্যস্ত। এখন দেখো সকাল ছটাতে ব্লগটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে? তো চলো দেখি থাকবো ভিডিওটা কাটিয়ে করতে কোনো কাজ হয়নি, আচ্ছা কিছু করেছি আর কাপড়টা মতো হয়েছে। তো চলো আমাদের কাছে তো কেমন ঝোড়ো হাওয়া, প্লাস বৃষ্টি হয়ে পড়েছে, সেটাই তোমাদেরকে শেয়ার করতে আমি দেখতে থাকবো বন্ধুরা। দেখো বন্ধুরা সকাল সকাল দেখো কেমন ভোর কালো হয়েছে, 6টা বাজে মনে হবে, 6টা বাজে মনে হচ্ছে 5টা বাজে। সবাইকে নমস্কার করেছে আর আমাকে শেয়ার করবো, কিন্তু এখন না, ঠিক আছে? সেটা পরে শেয়ার করবো, দেখতে থাকো সাথে পাশে। লাগানো আছে তো আমি এখানে জামাকাপড়গুলো মেলে দিয়েছি, বুঝতে পারলাম। তো ওদিকে তো বর্ষার ছাদে শীতটা খুলে দিয়েছে, আর এদিকে দেখো জামাকাপড় সব মেলে দিয়েছে, ঠিক আছে? চলো দেখতে থাকো কি রান্না বান্না করছে, অন্তত শেয়ার করবো সাথে থাকো বন্ধুরা। গাইস কেমন আছো, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে দিনটা আমার খুব ভালো কাটলো, কারণ আজকে আমার বার্থডে, সকাল থেকে আজকে আমি খুব মজা করলাম, ঠিক আছে? তো সবাই তো আমাকে উইশ করছে ফোন টোন করে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই। তো তার সাথে একটা কথা তোমাদের বলবো যে আজকে আমার ইউটিউবের 600 সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমরা আমাকে আরও আশীর্বাদ করো, যাতে আগামী দিনগুলো আমি আরও এইভাবেই তোমাদের আশীর্বাদে যেতে পারি। দেখি এখন ব্রেকফাস্টে ছাদে ফিরেছি, ছাদটা খুব খাইনি, 9টা বেজে গেছে, ঠিক আছে? তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না বান্না করবো না করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে, সামনে বাংলা জামাকাপড় মেলে দিয়েছে, তবুও মেয়েগুলো আছে, দেখতে পাচ্ছো? তো চলো আরও জামাকাপড় রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি যে নাইটিটা পরে রয়েছি সেটা দেখতে পাচ্ছো, এটা আমার